উৎসাহ খায় কেন? এই বিষয়ে কুরআন ও বিজ্ঞানের আলোকে অত্যন্ত চমৎকার কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় প্রাণী জগতের বর্ণনা এসেছে। শুধু তাই নয়, পবিত্র কোরআনে কয়েকটি সুরার নামও রাখা হয়েছে পশু পাখির নামে, যেমন সুরা বাকারা অর্থাৎ গাভীগরু, সুরা আন আম অর্থাৎ চতুষ্পদ জন্তু, সুরা নহল অর্থাৎ মধুমক্ষী বা মৌমাছি, সুরা নমল অর্থাৎ পিঁপড়া, সুরা আন কাবুত অর্থ মাকড়াসা, সুরা ফিল অর্থাৎ হাতি। এদের নাম পবিত্র কোরআনে আলাদা সুরাই রয়েছে। তেমনি ভাবে সুরা ইউসুফে উটের আলোচনা আছে। উট এমন এক প্রাণী যেটি বৈশিষ্ট্য অন্যান্য প্রাণী থেকে একটু ভিন্ন ও অদ্ভুত। পবিত্র কোরআনে উটের একটি রোগের আলোচনা আছে, যে রোগ হলে উট একদম খাওয়া দাওয়া ছেড়ে দেয়। মৃত্যুর আগ পর্যন্ত উট শুধু সূর্যের দিকে তাকিয়ে থাকে। বিশেষজ্ঞগণ উটের এই রোগের ব্যাপারে গবেষণা করে কোনো উৎস বা কারণ ব্যাখ্যা করতে পারেনি, আর এই রোগের নাম হলো হায়াম। অনেকে আবার এ বিষয়ে না জেনে উটের উপর নানা ধরনের জুলুম করা শুরু করে, কিন্তু আল্লাহ তাআলা উটের আয়াম নামক এই রোগের শেফা রেখেছেন পবিত্র কোরআনে। এর মহা ওষুধ হচ্ছে একটি জীবিত সাপ খাইয়ে দেওয়া, অনেক সময় যে নিজে নিজেও তা খেয়ে থাকে। উটটি যখন সাপটিকে গিলে ফেলে, এই অবস্থায় প্রচণ্ড তৃষ্ণা বাড়তে থাকে এবং 8 ঘন্টা এই অবস্থায় থাকে, আর তখন উটের চোখ থেকে অঝোর ধারায় পানি প্রবাহিত হতে থাকে। উটের চোখ থেকে যে পানি বের হতে থাকে তা খুবই মূল্যবান পানি, কেননা এ পানি অন্য পানি থেকে সম্পূর্ণ আলাদা। এই চোখের পানিকে তীরজাক বলা হয়, আর তীরজাক এমন এক মহা ওষুধ যা কিনা যে কোনো প্রাণীর বিষয়কে নষ্ট করার জন্য উপযোগী। মূল্যবান তীরজাক অনেক কষ্টে তৈরি করা সম্ভব এবং ব্যয়বহুল। সে তীরজাকই হচ্ছে উটে সেই চোখের পানি যা বিষক্রিয়া নষ্ট করার চিকিৎসার কার্যকরী। এই চোখের পানিকে ছোট চামড়া থলুতে সংরক্ষণ করে রাখা যায়। উটের পিপাসার এই রোগটিকে কোরআনের মাজিদে জাহান্নামীদের শাস্তির সাথে তুলনা করে বয়ান করা হয়েছে, যার অর্থ কিছুটা এমন। অতঃপর তার উপর গরম পানি টকবক করতে থাকবে, তা আর পানকারী পিপাসায় উটের মতো সে পানি পান করবে। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, তোমরা অবশ্যই ভক্ষণ করবে জাম্মুক বৃক্ষ থেকে, অতঃপর তার ধারায় উদ্ধার পূর্ণ করবে, তারপর তার উপর পান করবে উত্তপ্ত পানি। সুরা ওয়াকিয়া, পান করবে পিপাসিত উটের ন্যায়। সুরা ওয়াকিয়ায় উট সাপের বিষে পানি পান করতে থাকে, আর জাহান্নামীরা টকবক করে সিদ্ধ হতে থাকা পানি পান করতে থাকবে। সেই পানি এতই গরম যা তাদের মুখের সামনে আনার সাথে সাথে তাদের চেহারা গুস্ত গলে পড়বে, তবুও তারা এক শ্বাসে সেই পানি পান করবে এবং তা তাদের পেটের সব আতুরি কেটে পিছনের রাস্তা বের হয়ে যাবে। একবার ভেবে দেখুন, পিপাসিত উটে ন্যায় তারা পানি পান করবে এক শ্বাসে। কোরআন এই কথা বা এই অর্থ আগে কি আপনারা জানতেন না? আর এই জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন। তিনি এরশাদ করেন, উটের মতো এক শ্বাসে পানি পান করিও না, বরং 3 শ্বাসে তা তোমরা পান করো। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই জন্য এক শ্বাসে পানি পান করতে নিষেধ করেছেন, কারণ ইহা দুর্যোগবাসীদের আলামত। তাই হে আল্লাহ, আমাদের সকলকে ক্ষমা করুন এবং কুরআন ও হাদিসে সঠিকভাবে বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।